র্যাবের সাথে বন্দুকযুদ্ধে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাতগির গ্রামের ঠোসা বাহিনীর মাদক সম্রাট ও উনত্রিশ মামলার আসামি সালাম ঠোসার মৃত্যু হলেও এবার একই এলাকায় গড়ে উঠেছে বেল্লা বাহিনী এ বাহিনীর মাধ্যমে মাদক ব্যবসার সাথে শুরু হয়েছে চাঁদাবাজি সহ নানা অপকর্ম বেল্লা বাহিনীর হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এলাকার মতিন ফকির শেখ রাসেলের ক্যামেরায় আমাদের নিজস্ব প্রতিবেদক রাশেদুল ইসলাম রাশেদের রিপোর্টে দেখুন বেল্লা বাহিনীর চাঞ্চল্যকর চিত্রের প্রথম পর্ব গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের সাদগ্রি গ্রামে নতুন বাড়ি নির্মাণের সময় মতিন ফকিরের কাছে চাঁদা দাবি করে আসছিল এলাকার বেল্লা বাহিনী নিরুপায় হয়ে মতিন ফকির স্থানীয় আওয়ামী লীগ নেতা মজনু হিরো এবং জাতীয় পার্টির নেতা রেজাউল হক রেজাকে বিষয়টি অবহিত করেন এর ফলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে বেল্লা বাহিনী যারা মারছে তাদেরকে সন্ধ্যের সময়ও আজকে সন্ধ্যের সময় আমি বলে গেছি যে মতিন ফকির আসতেছে তার সঙ্গে একটা সময় এখন নির্ধারণ করে হয়তো কালকে বা পরশুর দিন যে কোনো একদিন আমরা এলাকাবাসী বা গ্রামবাসী বসিয়ে সমাধান করে দেব কিন্তু আমি বলিয়া বামন ডাঙ্গায় যাই নেই এর ফাঁকে মতিন ফকিরকে ধরিয়া এরা এই এই জায়গাটার মধ্যে নাকি মারছে মারছে মানে তার তো অবস্থা ব্যাগতিক দেখলাম হিরো বাজার নামক এলাকায় রাতের আধারে বেল্লা বাহিনী বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মতিন ফকির ও তার ছেলে বায়জিত মিয়ার উপর অতর্কিতভাবে হামলা চালায় এতে মতিন ফকির ও বায়জিত গুরুতর আহত হয়ে মাটিতে লুটে যায় সংঘবদ্ধ গ্রুপটা তাকে ব্যাপক মারধর করে এবং তার ছেলেকেও সব ছেলেক্ট সহই মারধর করে এবং তাকে এলাকাবাসী উদ্ধার না করলে হয়তো বা সে ঘটনাস্থলেই হ্যাঁ মারাও যেতে পারত এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরে বেল্লা বাহিনী সেই রাতেই মতিন ফকিরের বাড়িতে হামলা চালিয়ে তার স্ত্রীকে মারপিট করে ঘরের বাক্স ভেঙে এক লক্ষ ষাট হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় বলে দাবি মতিন ফকিরের একটা গ্রুপ দীর্ঘদিন থেকে এই সমাজ সাতগিরি এই সমাজের নতুন নতুন সদস্য করার প্রক্রিয়া তারা চালিয়ে আসতেছিল তারা নতুন কিছু ছেলেপেলেদেরকে মাদকাসক্ত করত তাদেরকে বিভিন্ন অপরাধের সাথে জড়ায় দিত ওই ছেলেপেলে যারা আছে এরা তো ছেলে ছেলেপেলে তারা তো মাদকাসক্ত তারা তারা মাও কো উল্টাপ্টা পাললে করে ওই ছেলেগুলো তারা যে কোনো অপরাধ সংগঠিত হওয়া সম্ভব এদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এবং এর জন্যে আমরা এলাকাবাসী গ্রামবাসী যে সহযোগিতা করার দরকার আপনাদেরকে করবো অভিযুক্তরা হলেন সাতগিরি এলাকার মোজাম্মেল হকের ছেলে বেল্লা মিয়া মোজাফফর আলীর ছেলে হাবিবুর রহমান হাব্বু লাল মিয়ার ছেলে মাইদুল ইসলাম মৃত জব্বার আলীর ছেলে মোজফ্ফর আলী মৃত অমির উদ্দিন পাকরার ছেলে মোজাম্মেল হক জহরুল ইসলামের ছেলে আইনুল আনোয়ার হোসেন এবং একই এলাকার রোকন মিয়া অভিযোগের সত্যতা নিশ্চিত করে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানু ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ গ্যাং বাহিনীর শেকর উপরে ফেলে আশ্রয়দাতাদের চিহ্নিত করে এলাকাটিকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার দাবি সচেতন মহলের রাশেদুল ইসলাম রাশেদ পল্লী টিভি রংপুর